নমস্কার বন্ধুরা দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে এইমাত্র প্রকাশিত হয়েছে সেকেন্ড মেরিট লিস্ট অথবা সেকেন্ড অ্যাডমিশন লিস্ট তো তোমরা আগেই জানো যে ফার্স্ট মেরিট লিস্ট আগেই প্রকাশিত হয়েছে কিন্তু এবার প্রকাশিত হলো সেকেন্ড মেরিট লিস্ট তো সেই সেকেন্ড মেরিট লিস্টটা দেখার জন্য তোমাদের একটু নিচে আসতে হবে নিচে এসে তোমরা এ দেখো এখানে তিনটে অপশন পাবে স্টার্ট দিয়ে লেখা আছে এবার প্রথম যে অপশানটা আছে সেকেন্ড অ্যাডমিশন লিস্ট ফর ইউজি কোর্সেস দু হাজার কুড়ি থেকে একুশ এই সেকেন্ড অ্যাডমিশন লিস্ট ফর ইউজি কোর্সেস দু হাজার কুড়ি থেকে একুশে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে যে ধরো তোমরা বিএ বেঙ্গলি অনার্সের জন্য অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি যারা আছো তাদের দেখো এখানে র্যাঙ্ক দেওয়া আছে একত্রিশ থেকে চুয়াত্তর অর্থাৎ বিএ বেঙ্গলি অনার্সে জেনারেল ক্যাটাগরির একত্রিশ থেকে চুয়াত্তর জনকে নেওয়া হবে একত্রিশ থেকে চুয়াত্তর একত্রিশ থেকে চুয়াত্তরের মধ্যে যাদের র্যাঙ্ক আছে তাদেরকে নেওয়া হবে এবং আরও দেখাচ্ছি ধরো এসসি এসসি সাঁইত্রিশ থেকে পঞ্চাশ জনের মধ্যে যাদের র্যাঙ্ক আছে তাদেরকেই নেওয়া হবে তো এবার আরও ওপরে অনেক কিছু তথ্য দেওয়া আছে সেটা দেখে নেব এই সেকেন্ড অ্যাডমি অ্যাডমিশন লিস্টে যাদের ওই র্যাঙ্কটা বললাম একত্রিশ থেকে চুয়াত্তর জেনারেল আর চৌত্রিশ থেকে একত্রিশ থেকে চুয়াত্তর আর সাঁইতিরিশ থেকে পঞ্চাশ এসসিদের এই এই র্যাঙ্কের মধ্যে যাদের থাকবে তারা ফোর সেপ্টেম্বর থেকে ফিফথ সেপ্টেম্বর অ্যাডমিশন ফিসটা পে করে অ্যাডমিশন নিতে পারবে আর আরও কিছু লেখা আছে দেখো থার্ড অ্যাডমিশান লিস্ট থার্ড অ্যাডমিশান লিস্টও বেরাবে এবং সেটা বেরাবে সাত তারিখ বিকেল সাড়ে ছটার পর তো সেকেন্ড অ্যাডমিশান লিস্টে যদি কারো নাম না উঠে থাকে মানে যদি র্যাঙ্কে না হয় তাহলে সে সেকেন্ড থার্ড অ্যাডমিশন লিস্টও দেখতে পারে থার্ড অ্যাডমিশন লিস্টও বেড়াবে সাত তারিখ বিকেল সাড়ে ছটার পর তো এবার আমরা দেখে নেব বিএ বেঙ্গলি অনার্সের সেকেন্ড মেরিট লিস্ট কিংবা অ্যাডমিশন লিস্ট তো এই নাম্বারটা তোমরা ভালো করে মাথায় রাখবে একত্রিশ থেকে চুয়াত্তর জেনারেল এবং এসসি সাঁত্রিশ থেকে পঞ্চাশ তোমরা নিচে আসবে নিচে আসার পর এখানে দেখবে সাবজেক্ট ওয়াইজ কমপ্লিট মেরিট লিস্ট তো এখানে তোমরা ক্লিক করবে তারপর প্রথম যে অপশানটা আছে বি এ বেঙ্গলি অনার্স এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর এই পুরো সেকেন্ড মেরিট লিস্ট কিংবা সেকেন্ড অ্যাডমিশন লিস্টের পুরো লিস্টটা তোমাদের কাছে চলে আসবে এবার এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে এক থেকে তিরিশের মধ্যে যারা ছিল তোমরা দেখতে পারছো এই এক থেকে তিরিশের মধ্যে তারা ফার্স্ট মেরিট লিস্টে হয়ে গেছে এইবার ব্যাপারটা হচ্ছে একত্রিশ থেকে চুয়াত্তরের মধ্যে যাদের যাদের নাম থাকবে তারা এই সেকেন্ড মেরিট লিস্টের দ্বারা অ্যাডমিশন নিতে পারবে তো এ দেখো একত্রিশে আছে ঋতিকা সরকার আর দেখে নেবো চুয়াত্তর চুয়াত্তর র্যাঙ্কে আছে শুভম দাস তো একত্রিশ থেকে চুয়াত্তর র্যাঙ্কে যাদের থাকবে তারা অ্যাডমিশান নিতে পারবে তো এটাই ছিল আমার আজকের এই ভিডিও এবং তোমরা যদি তোমাদের নামটা খুঁজতে অসুবিধা হয় তাহলে এখানে দেখতে পারবে যে সার্চ ইঞ্জিন আছে এখানে তোমরা সার্চ করে তোমাদের নামটা খুঁজে পেয়ে যাবে তো এই ভিডিওটার দ্বারা আমি এটাই বোঝাতে চেয়েছি যে তোমরা আগে র্যাঙ্কটা দেখে নেবে যতজন নেওয়া হবে আমি যেমন দেখালাম বেঙ্গলির ক্ষেত্রে জেনারেলদের একত্রিশ থেকে চুয়াত্তর নেওয়া হবে তো সেই র্যাঙ্কটা দেখে নেবে এবং সেই র্যাঙ্কের মধ্যে যদি তোমাদের নাম থাকে তাহলে অবশ্যই তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে চিন্তা করার কোনো দরকার নেই তোমাদের সবার জন্য শুভেচ্ছা রইলো শুভকামনা রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেবে এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা শেয়ার করবে কারণ অনেকেই এখনও জানে না যে অ্যান্ড্রিউস কলেজে সেকেন্ড মেরিট লিস্ট বেরাবে কিংবা তারা হয়তো দেখতে পারছে না কি করে এই সেকেন্ড মেরিট লিস্ট দেখবে তো অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করবে ধন্যবাদ